আমাদের জীবনে আমাদের মনের মধ্যে সবচাইতে যে বিষয়টা বেশি কাজ করে, ছোটবেলা থেকে আমরা যেই বিষয়টা পুষে পুষে বড় হয়েছি সেই বিষয়টা কি? ইয়েস, আই থিঙ্ক ইউ গট ইট। সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে গিয়ে ভয়, ফিয়ার। আমাদের বিভিন্ন রকমের ভয় আমাদের মধ্যে রয়েছে, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভয়। কারো ম্যাথের প্রতি ভয়, কারো ইংরেজিতে ভয়, কারো ভূতের ভয়, বিভিন্ন রকমের ভয় আমাদের মধ্যে থাকে। কিন্তু আজকের বিষয় এই ভয় বা ভীতি না, আজকের বিষয় হচ্ছে আমরা যখন ভয় পাই, ওয়েন ইউ আর অ্যাফ্রেড অফ সামথিং, আপনার যদি কোনো বিষয়ে ভয় থাকে, এই বাক্যগুলো আমরা বাংলাতে বলে থাকি, কিন্তু ইংরেজি বাক্যগুলোতে, ইংরেজিতে আমরা এই বাক্যগুলো কীভাবে বলতে পারি, কীভাবে ট্রান্সলেট করতে পারি, এই ভিডিওতে আমরা এই জিনিসটা ভালোভাবে শিখবো। সো ইন দিস ভিডিও ইউ আর গোয়িং টু লার্ন হাউ টু ডেলিভার অর হাউ টু ট্রান্সলেট দিস টাইপ অফ সেন্টেন্সেস ওয়েন ইউ আর অ্যাফ্রেড অফ সামথিং, ওয়েন ইউ আর অ্যাফ্রেড অফ ডুইং সামথিং, ওকে? সো আফটার ওয়াচিং মাই ভিডিও আই অ্যাসিওর ইউ, ইউ উইল বি ডেফিনেটলি ইউজ দিস টাইপস অফ সেন্টেন্সেস, ওকে? সো কিপ ইউর আইজ অ্যান্ড কিপ ওয়াচিং দিস ভিডিও till the end and listen carefully. Myself Ridwan Karim, you can call me Ridwan. Welcome back to my another new video, and I welcome each one of you with a big heart in my new video. So what are you waiting for? Without a further ado, let's get it started. So এই ভয় পাই, আমার ভূতের প্রতি ভয় আছে, আমার বাঘের প্রতি ভয় আছে, আমার ম্যাথে ভয় আছে, বা আমি এটা করতে ভয় পাই, এটার জন্য আলাদা একটা স্ট্রাকচার আছে ইংরেজিতে, সেটা হচ্ছে স্কেয়ার অফ অর অ্যাফ্রেড অফ। এই দুটা, যে দুটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি আমরা ইংরেজিতে এই এই বিষয়গুলো বলার সময় ইংরেজিতে, ওকে? সো স্কেয়ার অফ অর অ্যাফ্রেড অফ, বাট one thing, one important thing you have to make sure that after using these structures you have to use a gerund, okay? After this structure there must be a gerund, I mean after using this structure you have to use ing with verb, okay? So এর মানে হচ্ছে scared of or afraid of, এরপর যদি ভার্ব থাকে ভার্বটা অবশ্যই জিরান্ড হবে, মানে ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। অর ইফ দেয়ার ইজ এ নাউন আফটার দিস স্ট্রাকচার ইউ ডু নট নিড টু ইউজ আইএনজি, ওকে? নাউন যদি থাকে এই স্ট্রাকচার পরে সেখানে কোনো আইএনজি দরকার নেই। সো লেটস সি সাম এক্সাম্পলস, ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড, ইট উইল মেক ইউ টু বি ক্লিয়ার হোয়াট আই এম টকিং অ্যাবাউট, ওকে? সো মাই ফার্স্ট এক্সাম্পল ইজ, বাংলায় বলি এরপরে ইংরেজিতে বলি, আমি ম্যাথে ভয় পাই, আই এম অ্যাফ্রেড অফ ম্যাথ, যেহেতু না অন এখানে আইএনজি বসানোর কোনো প্রয়োজন নাই, আই এম অ্যাফ্রেড অফ ম্যাথ। অর আই এম স্কেয়ার্ড অফ ম্যাথ, আই এম অ্যাফ্রেড অফ ম্যাথ, অর আই এম স্কেয়ার্ড অফ ম্যাথ। আরও কিছু এক্সাম্পল দেখি, আই এম অ্যাফ্রেড অফ ইংলিশ, আই এম অ্যাফ্রেড অফ ইংলিশ, আই এম অ্যাফ্রেড অফ মাই ফাদার, আই এম অ্যাফ্রেড অফ মাই ফাদার, আই এম অ্যাফ্রেড অফ মাই মাদার, yes, I'm afraid of my mother. I truly afraid of fake people, and also I truly afraid of two-faced people who have two face inside and outside, okay? মানে যাদের দুই মুখী নীতি অবলম্বন করে যারা, তাদেরকে আমি আসলেই ভয় পাই। I'm really afraid of and scared of those people who are two-faced, okay? So এবার কিছু প্রশ্ন করি, হ্যাঁ, এতক্ষণ তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখলাম, এবার প্রশ্ন যদি করি তাহলে কীভাবে হবে? অ্যাম আই অ্যাফ্রেড অফ মাই মাদার, আমি কি আমার মাকে ভয় পাই? অ্যাম আই অ্যাফ্রেড অফ ইংলিশ, আমি কি ইংরেজিতে ভয় পাই? আমি যদি আপনাদের প্রশ্ন করি, আর ইউ অ্যাফ্রেড অফ ইউর ফাদার, আর ইউ অ্যাফ্রেড অফ ইউর মাদার, আর ইউ অ্যাফ্রেড অফ ঘোস্ট, আপনি কি ভূতে ভয় পান? আর ইউ অ্যাফ্রেড অফ ইংলিশ, আপনি কি ইংরেজিতে ভয় পান? আর ইউ অ্যাফ্রেড অফ ম্যাথ, আপনি কি অঙ্কতে ভয় পান? আর ইউ অ্যাফ্রেড অফ ককরোচ? Do not take it seriously. Many people, especially the girls, are afraid of cockroach. Most of the girls are afraid of cockroach, okay? Do not take it seriously. I'm just trying to make a fun, okay? মানে অনেক মেয়েরাই cockroach দেখলে ভয় পায়, cockroach ভয় পায়। এই জন্য বলতেছি, are you afraid of cockroach? Or are you afraid of your society?
many people are afraid of their society. In the world, we have this problem. We are afraid of our society. That's why we do not want to do anything. We do not want to move forward. We just stop moving forward. We stop going forward, okay? Just thinking that what people think of me, what people accept me or not, okay? If my society will accept me or not, maybe my society will not accept me if I do this, okay? That's why we stop moving forward. We stop doing what we wish, what we want, and what is our passion, okay? We do not want to go for it, okay? So just stop thinking about this matter, okay? So এতক্ষণ আমরা নাউন দেখলাম, যদি এই স্ট্রাকচার পরে নাউন বসে, সো লেটস সি সাম এক্সাম্পলস অ্যাবাউট ভার্ব। যদি ভার্ব বসে এই স্ট্রাকচার পর, সেখানে আমরা কী করতে পারি? সো আই এম অ্যাফ্রেড অফ ডুইং এনিথিং, আমি যে কোনো কিছু করতে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ ডুইং এনিথিং, আমি যে কোনো কিছু করতে ভয় পাই। আই এম অ্যাফ্রেড অফ মেকিং ডিসিশন, আমি ডিসিশন তৈরিতে ভয় পাই, আমি ডিসিশন নিতে ভয় পাই, ওকে? আই এম অ্যাফ্রেড অফ ডুইং এনিথিং অর আই এম অ্যাফ্রেড অফ making decision, okay? I'm afraid of speaking English publicly. Ami publicly English bolte bhoy pai. I am afraid of speaking publicly, okay? Ami publicly English bolte bhoy pai. এখানে আমি verb এর ing ইউজ করতেছি বিকজ এটা হচ্ছে কি স্ট্রাকচার, স্কেয়ার অফ অর অ্যাফ্রেড অফ এর পরে verb থাকলে অবশ্যই verb এর সাথে ing যুক্ত হবে। সো আই এম অ্যাফ্রেড অফ মেকিং ডিসিশন অর আই এম অ্যাফ্রেড অফ speaking publicly. I'm asking you, okay, ebar ektu proshno kori. I'm asking you, are you afraid of speaking publicly? Apni ki public speaking korte bhoy pan? Publicly speaking korte ki apni asholi bhoy pan? Are you afraid of making decision? Apni ki decision korte bhoy pan? Okay, so now it's your turn, make some sentences about regarding this, that are you, what are you afraid of? I'm asking you, apni kiche bhoy pan? What are you afraid of? Okay, maybe you are afraid of anything, okay, whatever you are afraid of, just you just need to drop your comment down through your comment, okay, just to practice apni just apnar comment ta niche likhen je apni kiche bhoy pan, ebhabe apni practice hoye jabe, and try to speak with me when you are watching my video. Please try to speak with me, try to practice with me. If you practice with me, your fluency will increase at least something, okay? আমার সাথে যদি বলেন একটু হলেও ফ্লুয়েন্সি বাড়বে, বিশ্বাস করেন এইভাবেই ফ্লুয়েন্সি বাড়ে, ওকে? বলতে বলতে। সো ডিয়ার ভিউয়ার্স, আই হোপ ইউ গট ইট। জাস্ট টু রিক্যাপ, জাস্ট টু রিমাইন্ড ইউ এগেইন, আই এম সেইং সাম অফ সেন্টেন্সেস হোয়াট আই সেড আর্লিয়ার। স্কেয়ার অফ আর অ্যাফ্রেড অফ, এই দুইটা সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি যখন আমরা ভয় পাই, যখন আমরা বলি যে আমরা এটাতে ভয় পাই, আমি ওটা করতে ভয় পাই। আই এম স্কেয়ার অফ, আম স্কেয়ার অফ অর আম অ্যাফ্রেড অফ making decision, I'm afraid of speaking publicly, okay? I'm afraid of plus noun, ekhane ing dorkar nai. I'm afraid of my mother, I'm afraid of my father, I'm afraid of my society, I'm afraid of two-faced people, I'm really afraid of fake people. Are you afraid of English? I think you are not afraid of English. Just let me know through your comment, just are you afraid of, are not you afraid of English or not, okay? So that's all for today. Thanks for watching my video, thanks for having your passion, thanks for giving your available time. I hope you love that message about how to translate this type of sentence when you are afraid of anything, when you are afraid of something, okay? So until I come back again, keep watching me, keep watching my video more and more, and keep learning English. And if my video is helping you a little bit, do not forget to like, comment, and share. If you are sharing my video, then it means you are sharing knowledge, and knowledge sharing is the ultimate happiness. And if you have any query which is related to English, do not forget to ask me. I will definitely try to my level best to help you to answer your question, okay? So no more today. Just be happy, keep passionate, and think positive. And today is a Juma day. Happy Juma Morok to all of my dear lovely and beloved person. You have a great day.